moru tumi komme katte namor tinje Borisale ayya poru adventure lanje Mogo Bari Borisal. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আয়ন টিভির অগণিত ব্রিটেনের দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান মোগোবাড়ি বরিশাল। প্রথমে যারা ব্রিটেনে এবং ইউরোপে, আমেরিকায়, কানাডায় যারা এই টেলিভিশন দেখতেছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে জয়েন করবেন। আগামী এক ঘন্টা আমরা চেষ্টা করব আমাদের এই আজকে প্রথম অনুষ্ঠান, এটা পয়লা প্রথম অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা আমার লগে কথা কইবেন। বরিশালের মানুষ ছাড়াও সবাই ফোন করতে পারবেন, কথা কইবেন আমার লগে। মোরা বরিশালের মানুষ, হারা অঞ্চলের প্রোগ্রাম দিয়া রিয়ালাইসে আইন টেলিভিশনে, তাই মোরা স্কুলে পড়ে থাকমুখা, এর লেগে মোরাও চেষ্টা করতেছি। মোগো একটা প্রোগ্রাম দরকার, এর লেগে মোরাও শুরু করছি। এখন আপনাকে প্রথম কথা হয়েছে ধান নদী খাল, এই তিনটা লই হয়েছে মোগো বরিশাল। তাই মোগো বরিশাল প্রোগ্রামরা আপনারা আমাকে লগে থাকবেন, আশা করি আপনারা আমাকে ওই প্রোগ্রাম পছন্দ করবেন। আজকে আমাদের চৌঠা ডিসেম্বর, ডিসেম্বর বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা স্মরণ করতেছি যারা 1971 সালে এই বছরে যারা স্বাধীন হয়েছেন, এই 71 সালে 30 লাখ লোক স্বাধীন হয়েছে আর 3 লাখ মাই বোন এরা ইজ্জত হারাইয়া আমরা একটা স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতায় যারা মারা গেছেন হ্যাগর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আর যারা বাঁচিয়ে আছেন হ্যাগর জন্য আল্লাহ সুস্থ রাখুক, এই দোয়া আমরা সবাইদের এই স্বাধীনতার মাসে করতে আসি। তো আমাকে লগে আজকে দুইজন মেহমান আছেন, অতীত মেহমান। এই দুইজন, একজন হইছে আমি এক লগে এখন কথা কমু, পরিচয় হইবেন আপনারা। আশরাফুল সিদ্দিকী আছেন একজন, তিনি হইলেন গিয়া আমাগো একটা কেয়ারের উনি ম্যানেজার এবং ম্যানেজিং ডাইরেক্টর। আর তার আরেকটা পরিচয় আছে, উনি নিজের পরিচয় নিজেই দেবে, এইটা বেশি ভালো হইবে। আর আমাগো আর এক পরিচিত মুখ আছে, তানজিলা, আমার বোন তানজিলা। তানজিলা নিজে ওর এক ব্যাঙ্ক অফ আইডিয়াস নামে ওর একটা প্রতিষ্ঠান আছে। তারপরে তানজিলা হইল ওর অনেক, ও হলো অথর একজন বিখ্যাত। এরপরে তানজিলা নিজের মতো নিজের কথা কইবে। এখন আমি প্রথম আশরাফুল সিদ্দিকী ভাই দিয়ে প্রথম শুরু করতে আসি। সিদ্দিকী ভাই, আপনি বলেন কেমন লাগতেছে এই প্রোগ্রাম, আইন টিভির আজকের এই প্রথম প্রোগ্রাম আপনার কেমন লাগতে আছে কেন? আসসালামু আলাইকুম দর্শক সবাই, মেবাই আপনার সবাই অসংখ্য শুভেচ্ছা। এই বিজয় দিবসের মাসে সবাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল এবং আইওয়ান টিভিরে অসংখ্য ধন্যবাদ যে আমাগো বিশেষ করে বরিশালের মোরা জায়গার জন্য আসি লন্ডনে। আমরা তো বাসিয়াই নাই, আইসি মোটামুটি পেলে না করিয়া, তো একটু সুযোগ সুবিধা দিল আমরা একটু আলোচনা টালোচনা করলাম। শুরুতেই প্রথমে একটু শুদ্ধ কথা বলি দুই এক মিনিটের মধ্যে, তারপরে আমার আঞ্চলিক ভাষায় যাব। এর মধ্যে প্রোগ্রামে ধান্দে পারবেন বরিশালের মধ্যে? হ্যাঁ, ঢুকে যাবো, অনেক সুবিধা নেই। আমার নাম মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী, আমি লন্ডনে থাকি, ইউকেতে ব্যবসা বাণিজ্য করি, আইন ম্যানেজমেন্ট এবং হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার উপর এখানে পড়াশোনা করেছি, উচ্চতর ডিগ্রি নিয়েছি, গবেষণা করছি। তো আজকের বরিশালের আঞ্চলিক কিছু তথ্যাদি এবং বরিশালের বিষয়ের আমাদের কিছু আলাপ আলোচনা আমরা করব। উপস্থাপক আমার সতীর্থ বন্ধু শাহিন ভাই, কাজী শাহিন, ওনার অসংখ্য ধন্যবাদ আপনার আমাকে দাওয়াত করার জন্যে। আমার মনু ছোটো বোন তানজিলা, ওরও ভালো আছে, ওর সাথে আমার অনেক আগের পরিচয়, ভালোই লাগলো। আমরা ক্রমশই আস্তে আস্তে একটু একটু করে আলোচনার দিকে যাবো, ধন্যবাদ। এরপরে আছে আমার ছোট বোন তানজিলা জামান। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ শাহিন ভাইয়া, টি আইওয়ান এবং টিম সবাইকে হকলিরে অনেক ধন্যবাদ। আজকে অবশ্যই যদি আমার জিজ্ঞান যেটা বললেন কেমন লাগে প্রথম, অবশ্যই খুব ভালো লাগছে। এখানে যেহেতু অন্যান্য আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান হইতেছে, তো আমাদের বরিশালে আপনি যেটা বলছেন পিছাইয়ে কেন রোমো, তো আমার খুব ভালো লাগছে কথাটা। আসলেই আমরাও একসাথে বসা আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, মানে কথা কইতে পারি, মন খুললে কথা কইলাম, যেখানে কোনো
ইউনো মেকি কাজ করবে না, একদম নিজের মনের ভাষায় আঞ্চলিক ভাষায় কথা কম, এই তো খুব ভালো লাগছে। আর পরিচয় যেটা হলো, আপনাকে সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। মাস্টার্স করছি দুইবার, কী বলবো, অনেক রিসার্চ কাজ করছি, কমিউনিটিতে অনেক ধরনের কাজ করি। ভাবে এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এই মুহূর্তে একজন ইঞ্জিনিয়ার থেকে আমার কোচিং পেশাটা, মানুষকে পরামর্শ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, এইটাকে আমি পেশা হিসেবে নিছি। ইটস কাইন্ড অফ কাউন্সিলিং পিপল কয়, কিন্তু আসলে ইটস কাইন্ড অফ ফার ডিফারেন্স দ্যান কাউন্সিল। কাউন্সিলিং হলো লাইক ইউনো কাউন্সিলিং দেওয়া কোনো একটা বিষয়, কিন্তু আমি এজ এ কোচ হিসাবে মানুষের কিতা হইতে ইচ্ছা করে, মানুষ চাইলেই অনেক বড় হইতে পারে, তো আমি সেই ফোকাস করি যে কে কী হইতে চায়, বর্তমানে তার কী কী প্রবলেম আছে, কী কী সমস্যা আছে, সেই সমস্যাগুলোরে কীভাবে সমাধান করিয়া লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে বড় কিছু হওয়া যায়, ওই লাগে আমি মানুষের তালিম দেই, যদি করেন আর কি গাইড করি, পাশে থাকি, অলওয়েজ কন্টিনিউ সাপোর্ট দেই। এই প্যান্ডামিকে আমি অনেক ধরনের কাজ করছি, সেগুলো পরে কই, আগে পরিচয় পর্ব শেষ করি এই আর কি। আমার একটা বাচ্চা আছে আর একটা হাজবেন্ড একটাই আছে, লন্ডনে থাকি, এই তো এই আমি। সিদ্দিকি ভাই, আপনি কোন যে কবে আইলেন এই বরিশাল দিয়া লন্ডনে, বরিশাল টু লন্ডন? মেয়ে ভাই, আমি একটা কথা কই, বলেন পহেলা, বাসার গে বাসার যে বরিশালের যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা আমরা যখন আলোচনা করতেছি, আলোচনার মধ্যে কিন্তু অনেক সময় আঞ্চলিক ভাষাটা একটু হোঁচট খাইয়া শুদ্ধর দিকে চলে যাবে। কিরকম শুদ্ধর দিকে চলে যাবে? অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। কিরকম চলে যাবে ভাষার বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। জি ভাইয়া, যে লোক লন্ডনে থাকতো, লন্ডনে থাকে তো একটু চিকেন মিকেন বেশি খাইছে টাইছে, খাওয়া দাওয়ার পরে গরমে ফোরাটা হয়েছে। বাংলাদেশে গেছে পর বাংলাদেশের পানি তো ভালো না, এখানের পানি শীত, ওখানের পানি একটু খারাপ, অ্যান্ড পানি খাইয়া একটু ফোরা আর একটু বাড়ছে, গেছে ডাক্তারের দ্বারে, অ্যান্ড ইংলিশ করা তো অভ্যাস আছে কিছুটা, ইংলিশে বলছে যে ডক্টর সাহেব স্পেন, ডাক্তার বলছে এটা করতে হবে, তো অপারেশন করতে হবে। এখন বলতেছে অপারেশন করতে হবে, ওহ গড। তারপরে যখন ফোরাটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে বলছে ডক্টর সাহেব ব্যথা করে। আপনাকে একটু হোল্ড করি, আমার একজন কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনি টেলিভিশনের সাউন্ডটা একটু কমান, কমায় জোরে কথা বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেডা কইতে আছেন আর কমমিদ দেখন? এইবার ঠিক আসছেন, এইবার বরিশাল লইছি মোরা। মোর বাড়ি বরিশাল, থাকি লন্ডনে, নর্থ লন্ডন। আমার বরিশালের ভাই ব্রাদারে দেখা খুব ভালো লাগতেছে, আর বরিশালের এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার লাগিয়া আয়ন টিভির অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা মগু বরিশালের ঐতিহ্যগুলো তুলে ধরবেন সবার সামনে, সবাই যেন কইতে না পারে যে আমরা বরিশালে বাইসে আইছি, আমরা লঞ্চের ঋ ধরে আইছি, এটা যেন কইতে না পারে, আমাকে ঐতিহ্যগুলো তুলে ধরবেন, এটা আপনাদের দ্বারে অনুরোধ রইল ভাই। আসসালামু আলাইকুম। আপনি অনেক ভালো কথা কইছেন, মনের কথা কইছেন, কলজিয়ার এককালে সেট করে বড় হয়ে গেছে বুঝছেন, হনেন এই এরপরে আপনি আইএন টিভিতে টেলিফোন করবেন, কথা কই হাগুলো কথা কইবেন, এরপরে আপনি আমাকে প্রোগ্রামে জয়েন করবেন প্রত্যেক শুক্রবার রাত 10টার সময় বুঝছেন, টেলিফোন নাম্বার আপনি টেলিভিশন দিয়ে লইতে পারবেন? কলই করছে, কলই করছে। টেলিভিশন দিয়ে লইতে পারবেন আপা? আপার নামটা কি? আপার নাম তো কইলেন না। ও কলার, কলারকে আমরা হারাই ফেলছি, হে চলে গেছি, হে ভালো কথা কয়ে গেছে, আমাকে একটু মধ্যে একটা স্পিরিট দিয়ে গেছে। এখন কয় সিদ্দিকি ভাই কি চেষ্টা করবেন? আমি আমি চেষ্টা করবেন যত সম্ভব বরিশালে ভাষায়, একটা বরিশালে প্রোগ্রাম, মগো বুঝি মগো অভ্যাস নাই। ভাই কথাটা কইতে দেন একটু আস্তে আস্তে, এখন ফোরা যখন কাটতে গেছে, কাটার পর এখন ব্যথা পাইতেছে, ডক্টর সাহেব পেইন, ডাক্তার আর একটু জোরে পৌঁছতেছে, পৌঁছার পর কইতেছে ব্যথা করে, মানে ইংলিশ দিয়ে বাংলায় এসে একটু শুদ্ধ আসছে, এখন যে ফোরা জোরে জোরে যে ফোরা এক জোরে পোস দিয়ে ফোরা ফাটাই দিয়েছে, এখন বলছে ফোরা ফাটতে গেছে বাঁচিয়ে গেছি গা, তার মানে আসল ল্যাঙ্গুয়েজটা মন থেকে হয়তো এই জায়গায় দিয়া কিছুটা একটু শুদ্ধ কিছুটা অশুদ্ধ মিল হইবে, তবে মোরা চেষ্টা করতেছি আঞ্চলিক ভাষায় বরিশালের ভাষায় কথা বলতে। বরিশালের সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি, বরিশালের ব্যাপারে যে ইতিহাস আছে, বরিশাল, বরিশাল শব্দটা কিন্তু মূলত পর্তুগিজ শব্দ, কেউ কেউ কয়, আবার অনেকে অনেকে কয় যে স্থানীয় বরিশাল থেকে দিয়া বরিশাল শব্দটা আইছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা অথেন্টিক, এই ধান ইংলিশ আমার অথেন্টিক যে শব্দটা সেটা বরিশাল, বারি শাল, বারি মানে সল্ট, আর শাল হচ্ছে শাল মানে আপনার যেখানে রাখা হয় না, শাল মানে
যেখানে রাখা হয় যেগুলো টাকশাল যেটাকে বলে সেই শালের বরিশাল, এবং এই সল থেকে স্যালারি শব্দটা আসছে। অর্থাৎ বরিশালে প্রাচীন আমলে ওই এলাকাতে বিদেশের বিভিন্ন দেশ থেকে মানুষ যাইত, ওইখানে ব্যবসা বাণিজ্য করতো এবং সল্ট বিনিময় হইতো, লবণ বিনিময় হইতো আন্তর্জাতিক মুদ্রা হিসেবে একটা সময়। এই কারণে বারির সল্ট হিসেবে ওই জায়গাটারে দেওয়া হয়েছে এবং সেই নাম অনুসারে কিন্তু বরিশাল শব্দ হয়েছে। আর ধান নদী খাল এই তিনি বরিশাল, এটা ভৌগোলিকভাবে বরিশালের যে আঞ্চলিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে সম্মিশ্রণ আছে। আর কিছু কিছু জিনিস আছে, বরিশালে প্রচুর পরিমাণে প্রবাদ বাক্য মোরা যেটা যেগুলো কই, যেমন যার যার নাশ হয়েছে জলাযোগ দিকে গরম পানি দেন হয়েছে। আমার মনে হয় কিছু কইবে একটু, হে কোক মজা লাগতেছে, মনে তুমি কও আমার বাবা একটু মাসখান দেখো মনে কও কি যে ভালো লাগতেছে মনু শুননা, বহুদিন পর এই মনু এতটা বছর পর খুব ভালো লাগতেছে ভাইয়া, থ্যাংক ইউ, খুব ভালো লাগতেছে আসলে। আমি আসলে বেশি খুশি হয়ে গেছি, খুশির ঠেলায় আসি থামাইতে পারতেছি না। তুমি কও আইসো কবে কবে আইসো কি রকম আইসো? আচ্ছা আশা বিষয়ে একটু কম, ও আশা বিষয়ে কম ভাইয়া, এক দশক না দেখতে দেখতে দেখালো ইয়ে গেছে কেমনে জানি। আইসিলাম প্রথমে মাস্টার্স করতে, আমি একটা কাজ করতাম একটা ওয়ার্ল্ডের নাম্বার মানে লার্জেস্ট ইঞ্জিনিয়ারিং ফার্ম অ্যারিভাতে। তো অ্যারিভাতে আমি কাজ করতাম হলো আইবিএ ইন্টারন্যাশনাল বিজনেসে। তো দেখা গেছে যে আমি ভাবলাম যে একটু আরও ডিগ্রি ফিগ্রি নেই, আর আমার খুব শখ ছিল ছোটোবেলা থেকে লন্ডনে যাই একটা ডিগ্রি নিবো, আলহামদুলিল্লাহ মাস্টার্স করবো। তারপর আমি কী করলাম এমবিএ দেখো, ওই সময় আবার সাঙ্গা এমবিএ মানে অনেক কিছু, আর আসছি 2010-এ আলহামদুলিল্লাহ। তো দেখা গেছে ভাই ইয়ার হ্যাঁ কেমনে কেমনে জানি এককালে ইয়ে গেছে। তো দেখা গেছে যে আমার সরি মোর অনেক শখ ছিল যে আমি এমবিএ করবো লন্ডনে যাইয়া, এই শখটা তারপর আমি চিন্তা তারপর আমি সরি আমার নর্মাল ল্যাঙ্গুয়েজ চললি আয় কী কমু আর মিশেই গেছি একটু কই পলিটিক হইবে না। তো ভাই প্রথমে হয়েছে কি যে ওই চাকরি করতাম তো মনে হয়েছে যে না এখন একটু বিদেশ বিদেশ যাই, ডিগ্রিটা নিয়ে যাই তাহলে একটু র্যাঙ্কিং বাড়বে, কারণ আমার প্রথমে দিছিল আমার ট্রান্সফার দিছিল সিঙ্গাপুরে বাংলাদেশ দিয়ে। তো আমি চিন্তা করলাম সিঙ্গাপুরের সাথে লন্ডন ভালো, তো লন্ডনে একবারে যাই এমএসসিও করে মাস্টার্সও করি আর একটু থাকা হইলে সব কিছু মিলাইয়া। পরে আসলে আসার পরে ভাইয়া আল্লাহর রহমতে না আমার একটা আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেয়, আসার সময় আবার বুঝে নিত বাংলাদেশের স্টাইল কী হয়, আমাকে বিয়ে ঠিয়ে করাই দেয় যে যাবি যখন বিয়ে ঠিয়ে করিয়ে যা। তো আমি যখন লন্ডনে আসি আমার হাজব্যান্ড আবার আসুসে জব করতো, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো ও ছিল ও চলে যায় মালয়েশিয়া ওর অফিসের ট্রেনিংয়ে, আমি চলে আসি ইউকেতে। আওয়ার পরে হ্যারফরে বরিশালই কইতে আসছি, হ্যারফরে আইসি পরে আমার জামাই আইসে এরপরে মনে করেন যে 7-8 মাস পর, কিন্তু বাই দ্য টাইম আলহামদুলিল্লাহ আওয়ার পরে আল্লাহ আমার একটা মানে লাকিলি একটা বাচ্চা দিছে। তো বাচ্চা দেওয়ার পরে এরপরে দেখলাম যে না এখন তো বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না, বাচ্চাটা তো হয়ে গেছে ঘুরেঘাড়া হয়েছে, এখন ঠিক আছে এখানেই সেটেল হই। পরে ভাইয়া বোঝে নি তো ওয়ার্ক পারমিট এই চলতে আছে, এরপরে এখানে লাইফটা মোটামুটি আপনারা কইতে পারেন আলহামদুলিল্লাহ সেটেল হয়ে গেছে। আমার পোলাও কিন্তু এখন ইয়ার 6-এ পড়ে, মানে কেমনে কেমনে জানি ওইভাবে পড়ে গেছে ভাইয়া। সিদ্দিকী ভাইদের একটা একটা কথা জিগে, মোগো প্রোগ্রামের উদ্দেশ্য হইল এই যে লন্ডনে ব্রিটেন কথা, এই যে ব্রিটেন ইউনাইটেড কিংডমে বরিশিল্লা যারা যারা আছে বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক বরিশিল্লা লোক আছে, হ্যাঁ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে বড় বড় জায়গায় কিন্তু হ্যাঁ আছে। তো মোগো প্রোগ্রাম খালি মোগরা কিন্তু খালি কথা কমু হইল লিগে প্রোগ্রাম না, প্রোগ্রামের একটা উদ্দেশ্য আছে, এত বুঝছেন উদ্দেশ্যটা হইছে গিয়া এই যে কমিউনিটি যে এয়ারে একত্রিত করিয়া কাম করা বরিশালে। এই যেমন অন্য অন্য দেশে যারা প্রোগ্রাম হরতে আসে হেরা কিন্তু ভালো ভালো কাম হরতে আসে, তো মোগো কাম হয়েছে এই একটা কমিউনিটির যদি আমরা এখানে যারা যারা আইসে আগে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি যেমন একজনের নাম কই কুইন মেরি ইউনিভার্সিটি তো বিশ্ববিখ্যাত, হ্যার অনেক একজন বরিশালের প্রফেসর আছে ডক্টর হাসান শহীদ, উনি একজন বিজ্ঞানী, হে ওই সোলার প্যানেল মিনিস্ট্রি অফ ডিফেন্স এই দেশের হ্যার সোলার প্যানেল দিয়া ওই এই ওই ওইটার ওই থিওরি দিয়া এই ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যারা ওই 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 প্রজেক্টটা নেছে আর দিদা, হে রোবোটিক্সের প্রফেসর বহু বহু বাজে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই আছে, এই কমিউনিটিটা আমাদের একসাথ করা করিয়া আমাকে বরিশালে হাসপাতাল করা যাইতে পারে, আমাকে বরিশালে কিছু কাম, আমরা বরিশাল বিমানবন্দর করবো না, মোরা বরিশাল বিশ্ববিদ্যালয় বানাবো না, মোরা আমার ছোটো ছোটো কাম করবো, ছোটো ছোটো ভালো ভালো কাম করবো, এই মোকে উদ্দেশ্য। তো এখন মই জিগাইতেছি আমার দ্বারে যে এই জায়গায় কারা কারা এইয়া সাকসেসফুল হয়েছে এবং কীভাবে এ এগ মোরা একসাথ করতে পারি করিয়া কি কী করতে টরতে পারি হেয়ের উপরে একটা আমি কথা করি। ধন্যবাদ
মনু যে কথাটা কইলো, একটা জিনিস কিন্তু একটু দুঃখজনক যে ওর জামাই রে শিকারপুরের খেজুরের রস আর তালের পিঠার পান টান খাওয়াই তারে নাই লন্ডনে আইয়া ফিনিশ। যাই হোক, এটা আর বঞ্চিত করছে আমার আসলে যেটা কইলেন বরিশালের, এই জন্য একটু স্পিরিট দেওয়ার ফানে কিছু কথা আলোচনা করতেছিলাম যে বরিশাল বাংলা শেষ করি তারপরে মেইন কথায় আই। বাকলা শব্দটা বঙ্গ বঙ্গ এবং বাকলা শব্দ, এই যে সাত আটটা জনপদ ছিল বাংলার, এর মধ্যে বঙ্গ এবং বঙ্গ থেকে বাঙাল বাংলা বরিশালের স্পিডের কারণে কিন্তু সমস্ত জনপদগুলোর একসাথে আনিয়ে বরিশালের কালচারটাকে সবার সাথে মিলাইয়া বাংলার সৃষ্টি হয়েছে। এই জন্য বাঙাল কয় আমাকে অনেক সময়, আমি কলকাতায় ছিলাম বেশ কিছুদিন, পড়াশোনা করছি ফার্স্ট ডিগ্রি কলকাতা দিয়ে ছিলাম, তো সেখানে আমাকে বাঙাল কয়। তা বাঙাল কয়ের পর আমি মাঝে মাঝে মধ্যে কিন্তু একটু কেমন কেমন লাগছে, বাঙালি বাঙাল না বাঙাল কয় ভালো হেরা গৌরি আর আমরা বাঙাল। তারপর কয়েকদিন পর বানু ব্যানার্জির খুব ফ্যান ছিলাম আমি, তো বানু ব্যানার্জিকে একটা ক্যাসেট দেখছিলাম, দেখার পরে ওইটা একটু কই বাঙাল কয়। এখন বানু ব্যানার্জির একজনে ধরছে, ভাই আপনি আপনি তো বাঙাল কেমন লাগে না, বলতেছে কেমন লাগে মানে আপনি কি কাল কেন আমি তো বাঙালি, কাল তাহলে ব্যাকরণে ফেলান কী হইলো, কাল কী হইলো মানে কাল আমি বাঙাল আপনি বাঙালি আমি পুরলিঙ্গ আপনি স্ত্রীলিঙ্গ কাল দূর বসাই। তো এ কাজে বিভিন্ন চুটকি চাটকির মাধ্যমে বরিশালীরা কিন্তু অনেক সময় কথায় জিত নেয়, এবার কাজে কিছু জিতে নিয়ে আসে। বরিশালের সবচেয়ে আমাদের এই যে স্বাধীনতার মাস বিজয়ের মাস, বিজয়ের মাসের স্বাধীনতার ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে সেরা বাংলাকে ফজলুলের অবদান অসাধারণ। তো এবং সেক্ষেত্রে তারপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বরিশালে যথেষ্ট মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা, এবং বাংলাদেশের বরিশালে যারা যুদ্ধ করছে মেজর এম এ জলিল, ক্যাপ্টেন সেক্টর কমান্ডার ছিল ব্যারিস্টার শাহজাহান উমর, এছাড়া অন্যান্য যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের সকলের প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা রইল। আমরা একটা কথা কই, দুগ্গা নাম নয়জন বাংলাদেশে বীরশ্রেষ্ঠ আল্লে, হ্যার দুইজন মহিউদ্দিন জাহাঙ্গীর আর মোস্তফা কামাল, হ্যারা দুইজন বরিশালিয়া, এই দুইটার নাম আমরা কইতে হবে। ওই যে একটা কথা আছে না, আসল নামের আগে এত বিশেষণ থাকে করতে করতে শেষমেন মেইন নাম ভুলে যায়, তা আমাকে এখন চর্চা যেগুলো হইতেছে চর্চার মধ্যে আসল নামটা আমি ভুলে যাই, বিশেষের নাম ভুলে যাই। আপনাদের ধন্যবাদ যে তাদের নাম উচ্চারণ করছেন। আর বাংলাদেশের সামগ্রিক বাংলাদেশের ক্ষেত্রে বরিশালের অনেক কিছু করার আছে, বরিশালের একটা বিষয় আছে, বরিশালীরা কিন্তু সাধারণত চাকরি ব্যক্তি দিকে চাকরি বাকরি হইতে চাই করতে চায় না, আগে দান টান হয়েছে অনেক কিছু সম্পদ টম্পদ ছিল, তারা ওইরকমভাবে কলিকাতা নির্ভর ঘেঁষা ছিল বরিশালের মানুষজন, পরবর্তীতে স্বাধীনতার পর আস্তে ঢাকার দিকে আইসে ঢাকাইয়েরা কয়েকজন হাতরাই উঠছে। যাই হোক, তো এরপর কিন্তু আস্তে আস্তে বরিশালের যে অঞ্চলের মানুষের সেন্টিমেন্টগুলো বা যেগুলোর কয় আপনার অর্থনৈতিক যে বুনিয়াদ, এই বুনিয়াদ সৃষ্টির ক্ষেত্রে বরিশালের ক্রমশ বিদেশমুখী হয়েছে। বিদেশমুখী হয়েছে কীরকম, বিদেশমুখী স্কিল ওয়ার্কফোর্স যেটা যেটা আমরা কই ইংলিশে, আপনি একটু সেইভাবে আসছে আপনি জেনারেল না হয়ে এইখানে যারা এইবার আইসি জায়গা মতো আসে আসে কেরা হেই কথা একটু কয়। এরপর বরিশালে যখন এই জায়গায় আসে, এই জায়গায় আসে অনেক আগে কিন্তু বরিশালেরা এই অঞ্চলে মানে লন্ডনে কিন্তু অনেক আগেই তারা আইসে, এবং তারা বিশেষ করে স্কিল ওয়ার্কফোর্স হিসেবে কিছু আসছিল। তারপরে আমাদের গ্রেটার সিলেট অঞ্চল থেকে আমাদের যে মুরব্বীরা যাদের অবদান কমিউনিটি প্রতিষ্ঠার জন্য অসাধারণ, তারা আসছে কমিউনিটি মূল যে ভিত্তি প্রতিষ্ঠা করছে, কিন্তু তার আগেও বরিশালের আসছে কিন্তু কম সংখ্যায় আসছে, এবং সেই স্কিল যে ফোর্সটা আসছিল সেই স্কিল ফোর্সটা কিন্তু বহাল তবিয়াতে এবং ক্রমশই এটা বৃদ্ধি হয়েছে, অন্যান্য অঞ্চল থেকেও আইসে কিন্তু বরিশালের অঞ্চলের বৃদ্ধি হয়েছে। একটু আগে আপনি কইলেন আমাক হাসান মাহমুদ ভাইয়ের কথা, এর আগেও কিন্তু অনেক লোকজন এখানে, এবং বরিশালেরা বিশেষ করিয়া বরিশাল এবং আমাগুলো বরিশালেগুলোকে যাগুলোকে একটু অনেক সময় খুব সুরসুরি মার্কা খাতির আছে নোয়াখালী এবং বরিশালের অঞ্চলের মানুষের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, এবং তারা জাহাজ টাহাজ ব্যবসা বাণিজ্য করতে জাহাজে টাহাজে এইসব অঞ্চলে আইসে বহু আগে, এবং আসার পর ক্রমশই যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের অবদান আছে, এবং এখানে স্কিল যে ওয়ার্কফোর্সটা তৈরি হয়েছে ক্রমশই বিভিন্ন ব্যবসায় এবং বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তাররা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, তারপরে অ্যাকাউন্টেন্ট, এবং কিছু নাম আপনি হইতে সউদ্যোগে পারবেন না, এখন ঘটনা হচ্ছে কি চর্চা না থাকার কারণে কিন্তু অনেক সময় নামগুলো আমরা ভুলে যাই, যেমন ভাষা গেছেন ভুললে পুরা ভাষা ভুলে গেলেন হজরত সবাই মুগা বড় ঠিক আছে বেশি কিছু।
তো হোসট খাইছে। কিন্তু এই জন্যই তো অনুষ্ঠানটা আয়োজন করা, আপনি যে আগে কইছিলেন যে অনুষ্ঠানটা আয়োজন করা, বরিশালের মানুষ এই ইউকে সহ ইউরোপের এবং বিভিন্ন দেশের এই প্রোগ্রাম যেখানে যেখানে মানুষ দেখতেছে সবাইকে এনকারেজ করা, যাতে করে আমরা একটা প্ল্যাটফর্মের দিকে আইতে পারি। আমরা কিন্তু ইতিমধ্যেই গ্রেটার বরিশাল অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠা করছিলাম আমাদের মুরব্বীরা, সেটা যেটা আমরা চালাইতেছি এখন এবং বিভিন্নভাবে আমরা সামাজিক সংগঠন করতেছি। আর বরিশাল অঞ্চল হলো প্রাকৃতিকভাবে দুর্বিপাক, যে বন্যা বা ঝড় তুফান যেগুলো হয়, বরিশালের মানুষ কিন্তু প্রকৃতির সাথে সংগ্রাম করিয়ে বাঁচিয়ে থাকে সবসময়ের জন্য, এবং এই জন্য একটু ই বেশি কথায় কথায় মাথা ফাটায় এরকম একটা মেবাইরে মাথা ফাটাই গেল। আমি ব্রেকে যাওয়ার আগে আবার এদিকেই ব্রিটেনে এই যারা এই দেশে সাকসেসফুল হয়েছে, যারা যারা প্রফেশনালে ব্যবসা বাণিজ্য তারপরে অন্যান্য প্রফেশনে বরিশালের মানুষজন কীরকম আছে, যোগাযোগ কেমন আছে? তুমি তো ভালো রাইটার, ধন্যবাদ। তারপর তো তোমার লগে যোগাযোগ আছে, এটা সেফ। ধন্যবাদ ভাইয়া। প্রথমে আমি অ্যাড করতে চাই, ভাইয়া অনেক সুন্দর সুন্দর নাম বলছে, আপনিও বলেছেন, একটা জিনিস খেয়াল করছেন যে ব্যক্তিটা এখনও বেঁচে আছে, বরিশালের যে মানুষটা স্বাধীনতার 21 ফেব্রুয়ারি যে গানটা, যে আব্দুল গাফফার চৌধুরী, সে এখনও লন্ডনে বেঁচে আছে। তার সাথে আমার একটা ইন্টারভিউর কথা ছিল, শারীরিক অসুস্থতার কারণে আমি তার বাসায় যাইতে পারিনি করোনা জন্য। যাই হোক, মুক্তিযুদ্ধের জন্য অবদান, মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ চাচা, তার ওয়াইফ ব্যারিস্টার নোরা শরীফ, এখন ব্যাপারটা হয়েছে যে আমরা যারা মানে মৃত যারা শহীদ তাদেরকে বলেছি ধন্যবাদ বা তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আব্দুল গাফফার চৌধুরীকে শ্রদ্ধেও তাকে আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই, সে এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, সে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। সো আমার কাছে মনে হয় এখনও আমরা তাকে দেখতে পাচ্ছি, সে ভালো আছেন, এটা অনেক বড়। আমি যখন লন্ডনে প্রথম আসি আমার মনে আছে আমাদের কলেজে একটা অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, ধরেছি, মানে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি। আমার মনে পড়লে এখনও মানে মোর মনে পড়লে এখনও খুবই লাগে যে যে মানুষটার গান সারা জীবন শুনেছি, শুনছি, আমি চেষ্টা করতেছি, তো যে গান মানুষটার গান শুনে মানুষের গায়ের মধ্যে ই করছে, তাই না? আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি যে একটা একটা অনুপ্রেরণা জাগছে, সেই মানুষটাকে এত এত কাজ দিয়ে দেখছি। আমরা এখন দর্শক শ্রোতা আমরা একটু ব্রেকে যাইতে আসি, ব্রেকের পরে আপনাদের সাথে কথা হইবে, আপনারা ফোন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোগোবাড়ি বরিশালের প্রোগ্রামে বিরতির পর আপনারা ব্রিটেনের যে জায়গায় বরিশালের মানুষেরা দেখতে আসেন, আমাকে আবার ধন্যবাদ দিতে আসি আমাকে লগে থাহার জন্য। আর আধা ঘন্টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব আশা করতে চাইতে আসি। আপনারা ফোন করেন, মোগো লগে কথা কন, আর মোগো প্রোগ্রামে আইতে যদি আপনারা চান এই আইওন টেলিভিশনে আপনারা ফোন দেবেন, ফোন দিয়ে আমাকে নাম্বার রাখবেন, এরপর আমরা যোগাযোগ করিয়া আইবেন, এরপর আপনারা প্রোগ্রামে জয়েন করবেন। এখন প্রোগ্রামের এই শেষ দিকে আর একটা মোরা যে কথাগুলো কই নেই, মোগো মেইন মেইন যে জিনিসগুলো কই নেই, এই কথাগুলো মোরা এখন চেষ্টা করবো কইতে। মনে করেন বরিশালের বিখ্যাত জায়গা টাইগার কথা এখন মনে করে চেষ্টা করি, বরিশালে কী কী জিনিস আছে। পয়লা মুই কইতে চাই যে আমাগো যে কুয়াকাটা আছে বাংলাদেশে একটা জায়গায়, যেখান দিয়ে বেইল ওডে বেইন নেকালে আর বেইল তলায় বিকেল বিয়ালবেলা হাজ্যকালে এই কুয়াকাটা বরিশালের মধ্যে আমরা ইলিশ মাছ খান, পদ্মার ইলিশ মাছ খান, ওই পদ্মার ইলিশ এখন আর বেশি একটা পাওয়া যায় না, চরটর ফুটিয়ে গেছে, সব ইলিশ বঙ্গোপসাগর বরিশাল দিয়ে আয়। এই তো গেল বরিশালের কথা। বাংলাদেশে যদি আপনারা ভ্রমণ তো হনছেন, প্লেনে কয়েন বাসে কয়েন ঝুললে যান যেহানে যানে, জার্নি যদি আপনারা চিন্তা করেন তাই আমাকে লঞ্চের কথা, লঞ্চ মোগো লঞ্চও গেছে পঞ্চ গেছে এইরকম কথাটা তো বহু বদনাম টদনাম মোগো নামে কয়। ফাইভ স্টার সার্ভিসের লঞ্চের কথা যদি যদি যান আপনারা দেখবেন ভিআইভি কেবিনে কী সুন্দর জার্নি, সুরভি লঞ্চ, এই অ্যাডভেঞ্চার লঞ্চ বলেন, তারপরে কীর্তনকোলা কত বড় বড় লঞ্চ আছে জাহাজ, এই জাহাজে বরিশালে যাইবেন আপনারা। তারপরে আপনারা আলহামদুলিল্লাহ ইলিশ মাছ খাইবেন আপনারা, আর ব্রিটিশরাই কইয়ে গেছে মোগো আপ্যায়নের কথা, যে মোগো আপ্যায়ন নাকি বিখ্যাত। আর বরিশাল এত সুন্দর, ধান নদী খাল তো খালি ওই গান গায়ে হেরা কয়,
কিন্তু যারা ব্রিটিশের আমলে তো হয়ে গেছে প্রাইসের অক্সফোর্ড, আর কই গেছে বরিশালের কথা যে ভেনিস এত সুন্দর। আপনাকেও এই বরিশালের কথা বলতেছি, এখন এই আমি আভারেজিকে স্মৃতিচারণ আপনার জন্মস্থান জায়গা ছোটোবেলায় কী কী করছেন, কোন কোন জায়গায় এটি করছেন, কোন কোন ভালো ভালো জায়গা বরিশালে আরও আরও আছে। ধন্যবাদ ভাইয়া, যারা এই মুহূর্তে এই যারা এখন দেখতে আছেন জয়েন হয়েছেন সবাই অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগতেছে আসলে আপনারা যারা দেখতেছেন ভাইয়া ভাইয়াগুলো আগে এরকম কথা কইতে পারতেছি মন খুললা, কি বলবো, অনেক ধন্যবাদ। তো ভাইয়া প্রথমে যে কথাটা কইছে আমার কিন্তু খুব ভালো লাগছে ভাইয়া, কিন্তু আমি স্মৃতিচারণে যাইতে আছি এর আগে কই, কারণ আমার স্মৃতিচারণের রিলেটেড হলো ভাইয়া কইছে যে মোরা কিন্তু খেতা কি জানি কয় বাইসাই নেই বলাই দা, মোরা কিন্তু প্লেনে আইসি। আসলে কিন্তু ঠিক কইছে, মোরা তো প্লেনে আইসি আইসি মোর বাড়ির পাশেও কিন্তু প্লেন, মোর বাড়ি কিন্তু শিকারপুর অরিজিনাল গ্রাম, গ্রামের পাশে মাত্র 10-15 মিনিট দিয়ে ভাইয়া আমার রহমতপুর যে প্লেন হেলে ভাইয়া আমার ছোটোবেলায় যে জ্বালাই তো আমার ফ্রেন্ড বন্ধুরা মজা করতো আর কি, খুব মজা করতো। আমি সারাটা জীবনই আমার এসএসসি ইন্টার এই তো ইউনিভার্সিটি সব হোস্টেল হোস্টেলে থাকছি, আমার বন্ধু বান্ধব কইতো আল্লাহ কেমনে যাও বরিশাল আল্লাহ রে এত দূর অমুক তমুক নানান কথা কইতো। তো এখন হ্যাঁ কইতে আসি যে মাত্র 25 মিনিট লাগে, জানেন না তো মাত্র 25 মিনিট লাগে বরিশাল এয়ারপোর্টে নামে একেবারে কী কমো শহর শহর দেখে আমাকে ঘুরে যেতে পারেন। আর আপনি যেটা কইছেন কুয়াকাটা, কুয়াকাটা এখন একটা মানে বিশেষ পর্যটক, এখন ওইখানে 5-স্টার হোটেলও আমি শুনছি করছে, আমি দেখি নাই যাইলে যামু। তো কথা হচ্ছে যে যারা দেশের মধ্যে আসাম যাইতে পারে দেশে বিদেশ দিয়ে যারা যায় তারাও যায়েন। আর বরিশালের একটা কল আইছে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কেডা কইতে আছেন? ওয়ালাইকুম সালাম, কেডা নাম কন ভাই, কেডা কুমিদে কন, কুমি কোনে কন, আখতার শরীফ রাইসলিপ। ও আখতার শরীফ ভাই কি আছেন ভালো? জি ভালো আছি। বরিশাল সমিতির প্রেসিডেন্ট কোন? আপনি বরিশাল সমিতি তো গ্রেটার বরিশাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিনিয়র আইসি আপনি রে নামি আখতার শরীফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার আখতার শরীফ কোন? জি আছি আছি ভালো আছি। কোন কেমন লাগতেছে প্রোগ্রাম? খুব ভালো লাগতেছে, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এই যে বরিশালের কথাবার্তা নিয়ে আজ একটা অনুষ্ঠান পাচ্ছেন এর জন্য খুব ভালো লাগতেছে। দুই একটা উপদেশ দেন কি করণ করতে পারি আমরা, মোরা খালি বইবে কথা কইছে না মোরা খাবো হারতে চাই, দুই একটা কথা কন কি আমরা করা যায়। আমরা তো বিজনেস, আমরা তো বিজনেসম্যান ইঞ্জিনিয়ার মানুষ তেলের ব্যবসায়ী, কন কি করণ যায়। শরীফ ভাই আছেন? জি আছি। হ্যাঁ প্রথমেই দুই একটা বুদ্ধি শুদ্ধি দেন কি করণ যায় এখানে, মোরা কি করতারি দেশে দুই একটা হাসপাতাল হাসপাতাল কুটিয়ে দেন ইনশাল্লাহ। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে এই যে যারা জীবিত আছে তাদের মানে আজকে অনেকের নাম উল্লেখ করছেন, হ্যালো কলার। হ্যাঁ ইনশাল্লাহ না যে কোন জি আমরা হুনি সব উনি কোন যে উল্লেখ করছেন যে আমাদের একজন খুব বিখ্যাত লোক যারা জীবিত আছে অনেকের নাম উল্লেখ করছেন, তার ভিতরে একজন আব্দুল গফফার চৌধুরী, ওনার আরেকটু আপনাদের মনে করাই দিতে চাই, এই মাসে 12 তারিখে ওনার জন্মদিন এবং উনি 86 বছর বয়স হবে ইনশাল্লাহ, উনি এখনো জীবিত আছেন ভালো আছেন, আমার সাথে প্রায় মাঝে মাঝে কথা হয় ফোনে। হ্যাঁ উনি অসুস্থ আছে, আমার লাগেও কথা কথা মাঝে মাঝে হয় আছে ভালোই আছে, আল্লাহ বাসাই রাখুক, দোয়া করি দোয়া করি ওনার লিগিয়া। তা আর কোনো মেসেজ আছে আমাকে লিগিয়া? জি আছে, মানে আর কি ভালো থাকেন, খুব ভালো লাগছে যে অনুষ্ঠান করছেন ইনশাল্লাহ, আপনাদের জন্য অনেক দোয়া রইল, ভালো করবেন ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি সিদ্দিকি ভাই, তা আপনি এখন কন এই বরিশালে কি কি সুন্দর সুন্দর জায়গা আছে, আপনার ছোটোকাল কেমন কাটাইলেন, কেমনে কেমনে এখানে আইলেন? সুন্দর বলতেই তো বরিশাল, বরিশালের ভাষায় কইবেন, অসুন্দর কইতেছি না, বরিশালের ভাষায় কইবেন, বরিশালের ভাষায় কইতেছি, বরিশাল সুন্দর বলতেই বরিশাল, বরিশালের সুন্দরবনের অংশ, বরিশালের হরিণ সুন্দরবনের যে অংশে সেই অংশের হরিণ, সুন্দরবনের একটা অংশ কিন্তু মুখের মধ্যে পড়ছে, সাথে সাথে বরিশালের যে ইলিশ জাফর নদীর ইলিশ, বঙ্গোপসাগর কিন্তু একটা জিনিস আছে, বঙ্গোপসাগর কিন্তু একটা অংশ বরিশালের মধ্যে পড়ছে। হ্যাঁ বিশাল অংশ বাংলাদেশের সমুদ্র যে অঞ্চল সেই অঞ্চলের বরিশাল অঞ্চলের সবচেয়ে বেশি অংশ, এর সরি কক্সবাজারের বেশি অংশ, তারপর বরিশাল অঞ্চলের। আর
পায়রাবন্দরের কথা মনে করাই দিই, পায়রাবন্দর যেটা হইতেছে আর দ্বিতীয় তৃতীয় সমুদ্র বন্দর, বরিশালের সবচেয়ে সমস্যার কথাগুলো বলি। সুন্দর তো আমরা ফার্স্ট এড নিয়ে তো কোনো ডিবেট নাই, অন্য সেকেন্ড দ্বারা ওই বিহারে আলোচনা করুক। এখন মেইন যে সমস্যাটা বরিশালের কিছু অঞ্চলের প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, বন্যা বা বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়, আমরা যারা বিদেশে বসবাস করতেছি আমরা যদি সবাই মিলিয়া দেশের জন্য কিছু একটা করি, অঞ্চলের জন্য, সামগ্রিক বাংলাদেশের জন্যই, সেক্ষেত্রে বরিশাল অঞ্চলের যদি কিছু একটা করা যায়, কারণ বরিশাল অঞ্চলে যদি আপনার উন্নয়ন করা যায় সেটা সারা বাংলাদেশের উপর প্রভাব। ধন্যবাদ। আমরা একটা একটা কল আইসে, হ্যার লগে একটু কথা কইলি, কেটা যেন কলে লাইন নেমে বইয়ে রয়েছে, ধরেন কলটা ধরি লই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেটা কইতে আছেন? কেডা, হ্যালো হ্যালো, কলার অন্তে আছেন? হ্যালো, কলার ও ভাই কেডা, মগবাড়ি গণ্য দিতে বরিশালের উত্তর দিকে ওদিকে ওদিকে ফরিদপুরের ধারাদার রুহুল আমিন ভাই, গলায় হুন্যে বুঝছি রুহুল আমিন ভাই হইতে পারে, হোসনাবাদ মনে হয়। এখন মগজে একটা ক্যান্টনমেন্ট হইছে, ওই জায়গা না গেলে তো বোঝা যায় না যে ক্যান্টনমেন্ট কাকে হয়। ওরা নাম হইছে গিয়া শেখ হাসিনা সেনানিবাস, হ্যাঁ, পটুয়াখালী এবং বরিশালের শাসকাল খুব সুন্দর করছে। ও আরো আর কিছু আমি একটু কন, আর কি কি আছে কন? ওই যে শেরি বাংলা যে একটা হাসপাতাল করলো, ওই হাসপাতালের কথা একটু কইবেন নি? এইটা তো উপমহাদেশের প্রথম বোধহয় নাকি একটা এই হাসপাতাল লাগছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, ওইটার কথা তো কইছি, এশিয়ার বৃহত্তম হাসপাতাল। হ্যাঁ, সেবাটা করছে এটা, না সুন্দর কথা কইছেন আপনি, খুব সুন্দর কথা কইছেন। শেরে বাংলার ডিগ্রি কলেজ কিন্তু আমার বাসা, সিদ্দিক ভাই এর কথা কইতে পারি? সিদ্দিকি ভাই আপনার লাগে একটু কথা কইবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। বরিশালের ভাষা ভাই, ওই যে শেরে বাংলা ওই বরিশালের বাঘ না বাংলার বাঘ? বাংলার বাঘ, বাংলার বাঘ, বাংলার বাঘ, বাংলার বাঘের ইতিহাস কি? উনি কিভাবে পড়াশোনা করলো ইন্ডিয়াতে গিয়া? আপনি তো জানেন মনে হয়, শেরেবাংলার একটা জিনিস পূর্ব ইতিহাস একটু কই, এক সেকেন্ডে তারপরে গিয়ে বলি। বরিশাল বাকারগঞ্জ যে নাম, বাকলা যে শব্দটা আইছে, এই বাকারগঞ্জের আলী বাকেরের বংশধর শেরেবাংলাকে ফজলুল হক, এবং এই বরিশালের যে ছোটো ছোটো জনপদ ছিল সেগুলো একত্রিত করছে আলী বাকের। আর সেই আলী বাকেরের এক কোনো পুত্র সন্তান ছিল না, এক মাইয়া ছেলে, সেই মাইয়ের ঘরের নাতি সে কাজী আমিন, কাজী আমিন, কাজী তার ছেলে, তার তার নাতি হলো কাজী বজেদারি আকরাম আলী। কাজী আকরাম আলী যে শেরবাংলার দাদা, সেই কিন্তু কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করিয়ে মুক্তারি ভাষা পড়ছে, এবার পড়িয়ে বরিশালে প্র্যাকটিস করছে। আর তারপর তার ছেলে কাজী ওয়াজেদ আলী, কাজী ওয়াজেদ আলী এবং কাজী সেকেন্দার আলী, কাজী ওয়াজেদ আলীর পুত্র একে ফজলুল হক, এবং আরও তার আরও মেয়েরা আছে। এই তো একে ফজলুল হক, উনি তো পড়াশোনার ক্ষেত্রে অনেক বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড কেউ ব্রেক করতে পারে নাই, ভাঙতে পারে নাই। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ, উনি মেট্রিকে বরিশাল জিলা স্কুল থেকে ঢাকা বোর্ডের ভিতরে ফার্স্ট হয়েছিল, তারপর কলকাতায় গিয়ে উনি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করছে, সেখানে এক বিষয়ে চারটি অনার্সে পাস, অনার্স নিয়ে সাবজেক্টে পাস করছে। তারপর মাস্টার্সে উনি পরবর্তীতে পরীক্ষার তিন মাস আগে সাবজেক্ট চেঞ্জ করিয়ে ম্যাথমেটিক্স এবার মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছে। আমি একটা সৌভাগ্যবান ব্যক্তি, আমি নিজের সৌভাগ্যবান মনে করি, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট থেকে উনি ল পাস করছেন, আমি সেই ডিপার্টমেন্ট থেকে ল পাস করেছি। এবং আমার আরেকটা একটা মিলে গেছে, ওনার যে শিক্ষাগুরু ছিল স্যার আশুতোষ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জির নাতি আমার শিক্ষা শিক্ষক ছিলেন ওখানে, বিচারপতি, যাই হোক। তো ওখানে এবং সেখান থেকে উনি এসে যখন প্র্যাকটিস করছে, উনি যখন দেশে, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাকে, বাংলার মানুষকে বাঁচানো। উনি বলতেন যে আমি একটা ছাতার মতো রাজনীতিকে ব্যবহার করি, কোন দল কোন মত কোন পদ এর বিষয় না, আমি আমার বাংলার মানুষকে বাঁচানোর জন্য ব্যবহার, কৃষক শ্রমিক জনতা। হ্যাঁ, সে তো পরবর্তীতে আসছে, মুসলিম লীগ করছে উনি, সার সালিমুল্লাহ রিনিয়া মুসলিম লীগ করছে। তারপর ওনার সাথে একটা টিম ছিল ভালো, বিডি হাবিবুল্লার নাম আপনারা শুনছেন, হাবিবুল্লাহ লকিতুল্লাহ, তারপরে আজিজুল্লাহ নামিয়া, সবাই মিল্লা। উনি যখন মুসলিম কংগ্রেস করছেন, কংগ্রেস তো ছিল, মুসলিম লীগ ছিল না, কংগ্রেসের মধ্যে একটা ক্লাব ছিল প্রথম মুসলিম লীগ, না সবাই মিলে একটু আড্ডা আড্ডা মারত। তারপরে একটু লাইনে থাকেন, একটা কল আইছি। হ্যালো, আসসালামু আলাইকুম কেডা। ওয়ালাইকুম সালাম ভাই। কেডা কেডা কইতেছেন?
কেডা ফোন দেন? আমি ফোন দিছি উনার সাথে কথা বলবো। কার লগে কথা কইবেন? সিদ্দিকি ভাইয়ের লগে কথা কইবেন? না, সিদ্দিক ভাইয়ের লগে। সিদ্দিকি ভাই আপনার কথা হনতে আছে, যে প্রশ্ন করেন কি কইবেন হেয়ে কন? আমার বাড়ি সিলেট শহরে, আমি লন্ডনে থাকি, বুঝছেন? আপনাদের প্রোগ্রাম দেখি, ভালো লাগে। আপনাদের দেশের মানুষ, আমাদের কোন মানে আপনাদের ডিস্ট্রিক্ট নিয়ে অন্য ডিস্ট্রিক্ট নিয়ে যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এইটার মধ্যে আমি নাই। না না, কথা হচ্ছে কি, আপনারা এই যে প্রোগ্রাম করেন ভালো লাগে, কিন্তু আপনারা যদি শুদ্ধ ভাষা কথা বলেন তবে আমাদের জন্য বেশ ভালো হয়। প্রতিটা মানে যে কোনো এই ধরনের একটা চ্যানেলের একটা প্রোগ্রামের একটা স্বাধীনতা থাকতে হয়। তো এই আপনাদের মানে মানে আঞ্চলিক যে ভাষা ওইটা আমাদের জন্য একটা বেশি দুর্বিষহ, বুঝছেন? বুঝতে সমস্যা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি বলছেন শুনছি এই প্রোগ্রামটাই বানাইছে কলার, আপনি হনেন আপনার লিখে কই, এই প্রোগ্রামটা বানানো হয়েছে আঞ্চলিক প্রোগ্রাম, এবং আপনি যদি দেন আপনি সিলেটের ডাক্তার খুব খুশি হয়েছি আপনি কল দিচ্ছেন, দুইটা সিলেটি প্রোগ্রাম আছে। তো মোরা একটা কাম করি, মোরা কেউ বিরুদ্ধে কথা কই না, মগো মগোতা কথা কই। আর সিটাংয়ের প্রোগ্রাম আছে, নোয়াখালীর প্রোগ্রাম আছে, হ্যাগো কথা হন হেরা হ্যাগো মতো কথা কয়। এই প্রোগ্রামটা বানানোই হয়েছে এই আঞ্চলিক ভাষায় কথা কইবেন, দেশের মানুষের লগে একটা কানে যোগাযোগ করবেন, আপনি খুব সুন্দর ভাষায় কথা কেন। তবে একটা কথা আমাকে কই, অন্যান্য অঞ্চলের ভাষার সাইতে মগো ভাষা মোরা বেশিও শুদ্ধও কইতেরি না, বরিশিল্লাও না, মগোটা মিক্স ভাষা। অতএব ডাক্তার সাহেব আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ আপনারে। জি সিদ্দিকি ভাই, ভাই আপনার ধন্যবাদ আপনার কথা লাগি। আপনি যা এই মাত্র যেগুলো বললেন, আপনি আসলে আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষা সকল ভাষা, লন্ডনে আমরা যারা এখন আছি কমিউনিটির মধ্যে, সকল ভাষা এবং ইংলিশ ভাষা মিললে জিললে আমাদের একটা ভাষার তৈরি হয়েছে এখানে, বুঝছেন নি? যে কারণে আমরা কিন্তু বরিশালেও না, সিলেটেরও না, ঢাকারও না, কিছু না, আমরা সবাই ভাই ব্রাদার। একটু আঞ্চলিক ভাষার সুবিধা হয় কি, আঞ্চলিক ভাষায় কথাবার্তা বললে একটু ভালো লাগে, একটু স্মৃতিচারণ হয়, বুঝছেন নি ভাই সাহেব? প্রোগ্রাম ডিজাইনটাই এইরকম করা। এবং আপনার পরামর্শের জন্য আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে কল করছেন এই রাইতের বেলায়, এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর যাই হোক, একটু কথায় ফিরে আসি। তো এরপর শেরে বাংলাকে ফজলুল হক, উনি যখন বাংলার মানুষের জন্য আন্দোলন করলেন, আন্দোলন করার কি ভাই একটু খারান একটা কল আইছে, এটার জন্য লাইনে খারাই রইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেডা কইতেছেন? কেডা ফোন দিছেন? দাদু আসসালামু আলাইকুম, মামুন বলছিলাম। কে কে কেডা কন? আমি মামুন। মামুন পুরো পরিচয়টা একটু দেন, দিয়ে কথাটা কন। কোন মামুন? মোরবাড়ি ফেনি, আমি রিবাইতে চাকরি করি দাদু। ও ফেনি, তাই ফেনি ও আসা হেনি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি। প্রোগ্রাম কেমন লাগতে আছে? অসাধারণ। খুব খারাপ লাগতে আছে যে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এই সে রাশেদ খান মামুন মনে হয় নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার এই একটু পজ করি, আপনার এই রাশেদ শব্দের সাথে আমার চলে আসছে কিন্তু রাশেদ খান মেনন, উনি কিন্তু জাসাসের, তাই না? উনি হলেন আমার একটু আত্মীয়, মেবি উনি তো বামপন্থী, ওয়ার্কার্স পার্টি, আই থিঙ্ক বামপন্থী না উনি উনি। এবং এই যে শেরে বাংলার যে ডিগ্রি কলেজটা, সেটা ভাইয়া আমার যে বাসার রাস্তা, ওই রাস্তার মাথায়। আপা আরেকজনে কল দিতে আছে, হে রাগই জীবিত দিয়ে কথা না। ও হ্যাঁ, ধরেন তাড়াতাড়ি, ওরে ধরে ওরে মোর খোদা। কেডা আসসালামু আলাইকুম। আমার নাম আবু সামি, আমি সিলেট
সিলেট থেকে। তবে আপনাদের প্রোগ্রাম আমার খুবই ভালো লাগছে, কেন আমরা একটা নতুন একটা আঞ্চলিক ভাষার সাথে পরিচিত হতে যাচ্ছি, সেটা জন্য আমাদের জন্য একটা সৌভাগ্য। কারণ যে ভাষাটা হয়তো আমরা আপনারা যদি অনুষ্ঠান না করতেন তাহলে হয়তো শুনতে পারতাম না। ধন্যবাদ। আপনার ভাষা আমাকে অনেক অনেক ভালো লাগে, সত্য কথা, অনেক আর ভালো কইতেরি আমাগো পক্ষ থেকে, তাহলে অনেক ধন্যবাদ। একটাও কিন্তু একটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে নতুন করে। জি জি জি, ধন্যবাদ। ছলিয়ে যান, সুন্দর লাগতেছে, বিশেষ করে বরিশাল। ধন্যবাদ কলার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ, পরে আবার যোগাযোগ করবেন আমাদের লগে, মোগো লগে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। যে আপা বলতে যে বলতেছিলেন, আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনি যেমন যেমন যে বিষয়ে আপনি আসবেন আইবেন, বাংলাদেশের সব জায়গায় ভালো মন্দ ভালো বিখ্যাত বিখ্যাত মানুষের জন্ম হয়েছে ওই মাতৃভূমিতে। তো আমাদের বরিশালেই আমাদের যে যেমন শেরে বাংলা লই আমরা কথা কইতেছি, এছাড়া আরো অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা কিন্তু আমি আপনার আমার মনে পড়ছে জীবনানন্দ দাস, যে আমি 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 কইতেছি জীবনানন্দ দাশের বিখ্যাত শেরে বাংলা ছাড়াও ও মাই গড, এই যে এই যে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস ছিল বাংলাদেশের, উনি শায়েস্তাবাদের, শায়েস্তাবাদে আরো একই গ্রামের তিনজন মানুষ বিখ্যাত, সুফিয়া কামাল এবং ডক্টর কামাল হোসেন, এরা এক শায়েস্তাবাদ একটা গ্রামে এগো তিনজনের এই বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। রাজনীতিবিদ বলি, সাংস্কৃতি বলি, মোশারেফ করিম থেকে শুরু করে নাটক অঙ্গনে আমাদের জাদুর বাংলাদেশের যে বিখ্যাত যে জুয়েলাইস্ট হের বাড়ি বরিশাল, মিঠুন চক্রবর্তী, উৎপল দত্ত আলমগীর কবির বরিশালের, উৎপল দত্ত হের বাড়ি বরিশাল, হেরবার মিঠুন চক্রবর্তী হের বাড়ি বরিশাল। ক্রিকেটে এই যে মেহেদি হাসান মিরাজ, তারপরে কামরুল হাসান রাব্বি, এরপরে আছে শাহরিয়ার নাফিস, তারপরে আরও একজন জাতীয় দলের ক্রিকেটার আছে। যে অঙ্গনে যাই, মুক্তিযুদ্ধের কথা তো কইছি যে সেক্টর কমান্ডার তো জলিল সাহেব ছিল, দুইজন নয়জন আর দুইজন বীরশ্রেষ্ঠ হ্যাঁ বরিশিল্লা। এরপরে এই মোর লিস্ট তো শেষ হইবে না। তারপরে যে ইত্তেফাক বাংলাদেশের যে যে পত্রিকা, এই ইত্তেফাকের যে তোফাজুল হোসেন মানিক মিয়া, হ্যাঁ পলাতন মঞ্জু উনি তো মন্ত্রী ছিল আল্লাহ, এই মানিক মিয়ার তার বাড়ি হয়েছে বরিশাল পিরোজপুর। তো আমরা যে যে সেক্টরে যাই ইনশাল্লাহ, আমরা আমাদের সব জায়গায় লোকজন আছে। এখন আপনারা আরও যোগ করেন কারা কারা কোন জায়গায় আছে, আমি একটু দর্শনীয় স্থান যুক্ত করি। দর্শনীয় স্থানের মধ্যে গুঠিয়া, গুঠিয়া লেটেস্ট একটা মসজিদ হয়েছে, যে মসজিদটা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। এত সুন্দর একটা মসজিদ করছে কো বাইয়া, দেখার মতো, দর্শনার্থীতে যায়। এবং আপনারা তো দুর্গাসাগর জানেন, দুর্গাসাগর একটা পুহুরের মধ্যে একটা যে ওই মসজিদটা, ওই মসজিদটা সাইজে বড় না, কিন্তু বাংলাদেশের অন্যতম দর্শনীয় একটা মসজিদ গুঠিয়া মসজিদ। জি ভাই, আর একটা আমি যোগ করি, পেয়ারা বাগান, কোনোদিন শুনছেন বাসমান পেয়ারা বাগান? বাসমান স্বরূপকাঠিতে পেয়ারা বাগান আছে, শত 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 ওই যে ডিঙ্গি নৌকা টাইপের না ভাইয়া, ওর মধ্যে যে বাসমান পেয়ারা বাগান কেনা বেচা হয়, এটা এটা একটা দেখার মতো ফটোগ্রাফি আমি একটা দেখছি, মনে করেন যে ক্যালেন্ডারে দেখার মতো। সো এরকম অনেক কিছু কর মতো আছে। তবে এর আগে কিন্তু কিছু ডিসকাস করতে চাইছিলেন যে মজার মজার কোনো খাবার দাবার আছে কিনা। বরিশালে কিন্তু আমরা পিঠা খাই না, শীতের পিঠা খাই, খেজুরের রস খাই, বাঙালির আমাদের যে মেইন খাবার ভাত, ভাত বরিশালে চাউল হয় না, বরিশালের বালাম চাউল, বরিশালের বালাম চাল এখন আমার কহলে নাই আরো বেশি করে খাই, এখন আমরা ই খাই বরিশাল দেশ চাউল যা হয় মেইন যে বালাম চাউলটা, আমি দুধ খেজুর বলতে চাল, আমি তো ধান আপনাকে এক মিনিটের মধ্যে আমাকে প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে, মোরা বুঝিও নাই যে মোরা এই প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো তরতরি কিটিয়া এক মিনিটের মধ্যে আপনি শেষ করবেন, এরপর আফাই কইবে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে সিদ্দিকি ভাই কই এলেন, আপনি শেষ বক্তব্য দিয়ে দেন। টিভি আইওয়ানকে ধন্যবাদ। এবং মূলত এবার একটা শুদ্ধ কথা বলি, না 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 শুদ্ধ চলবে না, বরিশালের ভাষা। আচ্ছা, ওই যে ফোড়া ফাটি গেছে, বেশি গেছে, আটকেই যাই। আসলে বরিশালের এই অনুষ্ঠান করার মেইন কতগুলো উদ্দেশ্য ছিল, যেগুলো আমরা বরিশালে যারা আসি লন্ডনে এবং বিদেশ বিভুয়ে যারা আসি সবাই একত্রিত করিয়া একটু কালচারটাকে জাগাই তোলা, সবার সাথে ইন্টিগ্রেশন করা, এবং বরিশালের জন্য যদি কিছু করা যায় যেটা সামগ্রিক বাংলাদেশের উপরে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ একটা প্রভাব আসবে, সবাই ভাই ভাই মিল্লা এই জিনিসটা করা, এটা মাইক্রো সিস্টেমের মতো, যেন এক জায়গা থেকে শুরু হলে আর অন্য অন্য জায়গায় আসবে, যেমন আমাদের সিলেট অঞ্চলে বিভিন্ন লোকেরা করে, ভাই ব্রাদাররা করে, এইটাও কিন্তু বরিশালের এইটা উদ্দেশ্য করেই এই প্রোগ্রামটা আমার মনে হয় আরও আমরা সামনে আগাইতে পারবো। ধন্যবাদ সবাই।
30 সেকেন্ড। আচ্ছা, ধন্যবাদ যারা, আধ মিনিট। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ যারা আমাদের প্রোগ্রাম দেখছে সবাইরে ধন্যবাদ। তবে আমি শুধু বাংলাদেশে বরিশালে না, এখান থেকেই শুরু করি দেওয়া। আমরা যারা জানেন আপনারা আমার কমিউনিটিতে, আমি লন্ডনে কোচিং মানুষকে অনুপ্রেরণা দিয়ে থাকি, মানুষের কোনো গোল কোনো প্রবলেম সেটাকে আমি ফাইন্ড আউট করে লক্ষ্যে যাই। সো আমি আমার সার্ভিস, আমি আমার দেওয়া এখান থেকেই শুরু করি আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শুধু বরিশালিরা না, পৃথিবীতে যে যেখানে আছে বাংলাদেশিরা সবাই যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য বা কোনো প্রবলেম কোনো কিছু দরকার হয় ডিসকাস করার, আলোচনা করার, হেরা কেমনে সমাধান করা যায়, হেই নিয়ে আমারে আপনারা নক করতে পারেন আমার ইনবক্সে তানজিলা জামান। আর আপনারা সবাই থাকবেন বরিশালিরা, এই যে ভাইয়েরা বললো যে সবাই একত্রিত হইয়া ইন্টিগ্রেট হইয়া কিছু একটা ভালো করা দেশ দশের জন্য, যেটা এফেক্ট হবে শুধুমাত্র বরিশালিয়া ওই ছোট জায়গাটা না, পুরো বাংলাদেশে ছড়াইয়া যাইবে। কিন্তু শুরু হোক মাইক্রো থেকে, ভাইয়া যেটা বললো এটা লাইক অনুরণ হবে। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মোরা অনুষ্ঠানে শেষকালে আইয়ে পড়ছি, মোগো খুব খারাপ লাগতে আছে যে মোরা মন খুললে কথা কইতেরই নেই। তয় একটা কথা কই দি, আগামী শুক্রবার রায় 10টা হইতে 11টার সময় ইনশাল্লাহ আমি যদি বাইসে থাই মুই আবার আমু, আরও মেহমান আইবে কথা কইবেন। তো প্রোগ্রামের সবচাইতে ভালো একটা দিক দেখছেন যে বরিশালিরা যে হ্যাগো কথাও সুন্দর, হ্যাগো যে অনেক অনেক জিনিস ভালো। এর লেগে সিলেট দিয়ে আপনি ফোন দিয়েছেন, দেন অন্য অন্য জায়গায় দিয়ে ফোন দিয়েছে, এই হইছে এই হলো বরিশালিয়া প্রোগ্রাম। তো আমাকেও ধন্যবাদ দেন যারা কল দিয়েছেন, যারা দর্শক এই ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, যদি কেউ দেখতে থাকেন প্রোগ্রাম যদি ভালো লাগে, আর এই প্রোগ্রামে যদি কেউ মেহমান হইতে চান, অতিথি হইতে চান, মন খুললে কথা কইতে চান দুইটা, তো আপনারা আইওন টেলিভিশনে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নাম্বার নেবেন, নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে, মোগলকে যোগাযোগ করলে আমরা প্রোগ্রামে আপনারা আইবেন। আমাকে দাওয়াত দিতে আসি আগেই, এই প্রোগ্রাম আজকে আমরা শেষ করতে ইতিহাসে আমাকে আমাকে খুব খারাপ লাগতেছে, এরপর আমরা শেষ করি। আপনাদেরকে সবাইরে ধন্যবাদ দিতে আসি, আপনারা সবাই ভালো থাকবেন। এবং এই করোনার মধ্যে, যদিও বিজয়ের মাস, তারপরও করোনার মধ্যে লকডাউন শেষ হয়ে গেছে, রেডি থাকেন, কোন সময় আবার এই দিয়ে দেবে, এই ভ্যাকসিন আইছে, ভ্যাকসিনের জন্য রেডি থাকেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনার জন্য আমরা আমাকে দোয়া রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।